हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के तैरी करे देखाबो मजेदार बीफ कबाब। ये बीफ कबाब खूब सहजे घरे तैरी करा जाए। आपनारा चाहले चिकेन अथवा मटन दिए ये कबाब तैरी करे फेलते पारें। तो आज के बीफ दिए ये कबाब तैरी करे देखाबो। आपनारा चाहले ये कबाब तैरी करे अनेक दिन पर्यन्त फ्रिजे संरक्षण करे रखते पारें। तो चलुन ये कबाब किभावे तैरी करा जाए देखे नेওয়া যাক এবং আশা করি আপনারা এই কাবাব তৈরি করবেন। প্রথমে আমি হাড় এবং চর্বি ছাড়া বিফগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এই বিফগুলোকে একটি প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডালগুলো एक कप परिमाण ये मांसर साथे एड कर दिब। डालगुलो के अवश्य आगे थेके भिजिए रखबें। एखन एखाने एड कर दिब दुई टेबिल चामच आदा रसुन बाटा, एक टेबिल चामच गरम मसलार गुड़ा, एक टेबिल चामच जिरार गुड़ा, एक टेबिल चामच लवण, छय सातटा शुकनो मरीच, एखन उपकरणगुलोके भालो करे मिशिए निते हबे। एखाने कोनो पानी एड करा जाबे ना, मांस थेके जे पानीटा बेर हबे एटा दिए डालटा एबं मांसटा सिद्ध होये जाबे। खूब भालो करे मिशिए एखन एकटी प्रेसार कुकारेर ढाकना लागिए निये एखाने चार थेके पाँचटा सिटी दिए नेब। দেখুন চার পাঁচটা সিটি দেওয়ার পর আমার মাংস এবং ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আগেই বলেছি এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটার মধ্যেও বেটে নিতে পারেন। এরপর এখানে আমি ব্যবহার করব এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, একটি ডিম, দুটা কাঁচামরিচ কুচি। এখন উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে আমি কাবাবের শেপ দেব। এই কাবাবগুলো তৈরি করে আপনারা ফ্রিজেও ফ্রোজেন করে রাখতে পারেন। কাবাবগুলো বানানো হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যানে কিছু তেল গরম করে নেব এবং কাবাবগুলোকে ভাজব। ডুবো তেলের মধ্যে আস্তে আস্তে কাবাবগুলোকে ভাজতে হবে। কাবাবের এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। কাবাবগুলো আমার ভাজা হয়েছে। একটি টিস্যু পেপারের উপর আমি কাবাবগুলোকে তুলে নেব।
जाते एक्स्ट्रा तेल ना थाके। आमार कबाबगुलो खावार जोन्नो प्रस्तुत हो गेछे। এই কাবাব আপনারা নান, পরোটা, সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে খেতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।